আজকে তৈরি করব সিঙ্গাড়া, সেটা হচ্ছে কলিজা দিয়ে সিঙ্গাড়া। তো বাসায় যেহেতু আজকে কলিজা রান্না ছিল, তাই তখনই আমি কলিজাটাকে আলাদা করে রাখি যে আজকে কলিজা সিঙ্গাড়া বানাবো। যেহেতু সিঙ্গাড়ার জন্য আবার আলাদা করে কলিজা আনতে যা হয় না, প্রয়োজন লাগে না আর কি। তো যাই হোক, প্রথমে আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 4 কাপ ময়দা নিব, আর 1/4 কাপ তেল, আর নিয়ে নিব হচ্ছে 1/4 কাপ তেল। কালি জিরাটা আমার পছন্দ না, তারপরেও দিতে হবে 1 চিমটি কালো জিরা। এটা দেওয়ার কোনো মানে হয় না, না দিলেও কোনো সমস্যা নেই। আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে ময়দাটাকে খামির করে নিব, মানে ঝুরঝুরা করে নিব। তেল লবণ সব যেন একসাথে সুন্দর করে মিলেমিশে ঝুরঝুরা হয়ে যায়, সেভাবে কিছুক্ষণ এটাকে শুকনো অবস্থায় মাখাতে হবে, ঝুরঝুরা করে মাখাতে হবে। এই যে চাপ দিলেই বোঝা যাবে, একটু হাতে মুঠোনে চাপ দিলে যখন জটা পাকাবে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। তো এর মধ্যে আলুটাও সিদ্ধ হচ্ছে, আর কলিজাটাও আগে রান্নাই করা ছিল, সেটা আমি দেখাচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিব, পানিটা হঠাৎ করে দিব না, যেহেতু সিঙ্গাড়ার মানে ডোটা একটু শক্ত হলে ভালো হয়, সিঙ্গাড়াটা তখন একটু মুচমুচে হয়, তাই খুব সাবধানে অল্প অল্প করে পানি দিব। ডোটাকে খেয়াল রাখতে হবে, সিঙ্গাড়ার ডোটা একটু শক্ত হবে। আমি ডোটাকে মাখানো হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিব, প্রায় 30 মিনিটস এটা রেস্টে থাকবে। 30 মিনিটস পরে আমি এটাকে আরও একবার, খুব বেশ সফট হয়ে গেছে, তারপরেও আমি আরও একবার এটাকে ভালো করে মথে নিব, আর একটু তেল দিতে হবে যাতে কোনোভাবে এটা পানি পানি না হয় আর কি, যাতে হাতে লেগে না যায়, যেহেতু এটা একটা ভাজ আছে, ভাজটা যেন সুন্দরভাবে হয়। তো আমি খুব ভালোভাবে এটাকে আরও একবার মথে নিলাম তেলটা দিয়ে। এখন আমি একটু পিড়িতে নিয়ে এটাকে 2 হাত দিয়ে ডোলে আরেকটু ভালো করে, যতটুকু ভালো মাখানো হবে ততটাই সিঙ্গাড়াটা মুচমুচে হবে, একটু লম্বা করে। তারপরে আমি লেচিগুলো কেটে নিই, মোটামুটি একটা রুটি হয় সেরকম সাইজের আমি গোল্লাগুলো তৈরি করে নিব সিঙ্গাড়ার। হ্যাঁ, মোটা মানে 2 হাত দিয়ে দেখতে হবে। তো বাস প্রায় 12টার মতো হয়ে গেছে, 10টার মতো হবে আমার, 10টা মানে এক একটা দিয়ে দুটো করে হবে, তাহলে 24টা হবে, এখানে 20টা হবে সরি। তো এর মধ্যে আলু সিদ্ধ করে আমি আলুগুলোকে একটু কিউব করে কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নিলে এভাবে তাহলে আলুটা সফট হয় এবং মাখা মাখা হবে। আলুগুলোকে কেটে নিলাম, আমি এইভাবে সবগুলো আলু কেটে নিলাম, এখানে প্রায় 1/2 কেজির মতো আলু আছে। তো একটু তেল দিয়ে নিলাম ফ্রাই প্যানে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর্যন্ত আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, যদিও কলিজার মধ্যে আলাদা করে তেল মশলা সবই দেওয়া আছে, তারপরেও আলুর জন্য একটু তেল দিলাম, তাতে করে খাবারের টেস্টটা একটু বাড়ে। আর একে দিয়ে দিলাম কলিজাগুলো, এই কলিজার রেসিপিটা আমার, রান্নার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো কলিজাগুলো এখন আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করব। তো কলিজা রান্না করা থাকলে কলিজা সিঙ্গাড়া বানানোটা খুবই ইজি। আমার আর আলাদা করে কলিজা সিঙ্গাড়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, কলিজা সিঙ্গাড়া বানানোর জন্য আলাদা করে আবার আরেক দিন কলিজা কিনে আনতে হয় না। তো মোটামুটি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে, মাঝারি আছে এটাকে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা আমি ভাজলাম না যেহেতু জিরা, তারপরে দিব একটু কাঁচা পেঁয়াজ, জিরার সেন্টটা খুব সুন্দর হয়,
শেষে দিয়ে দিলে, আর দিয়ে দিব অনেকগুলো কাঁচা পেঁয়াজ, প্রায় 5 থেকে 6টা কাঁচা পেঁয়াজ আর 5-6টা কাঁচা মরিচ। তো এটা কাঁচা কাঁচাই থাকবে, কারণ এই কাঁচা পেঁয়াজের একটা আলাদা মানে এইটার পুরটার টেস্টটা দ্বিগুণ বাড়ায় দিবে এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচটা। তো আমার হয়ে গেছে, আমি একটু লবণটা টেস্ট করে দেখি। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচের জন্য খুব চমৎকার একটা গন্ধ আসছে। তো এখন আমি সিঙ্গারাটা বানানোর চেষ্টা করি। আমি খুব বেশি ভালো সিঙ্গারা ভাজ দিতে পারি না, তবে ঘরেরটা তো ঘরের মতোই হবে, রেস্টুরেন্ট স্টাইলে তো আর হবে না, কিন্তু যেমনই হোক ঘরেরটা, ঘরের খাবারটাই আলাদা মজা। একটু লম্বা করে বেলে নিতে হবে রুটিটাকে, দুই পাশে যেন ভারী না হয়ে থাকে, গোল না করে একটু লম্বা টাইপের হবে। এখন আমি একটু ভাঁজ দিয়ে, যাতে দুটো পাশ সমান হয়, তাই ভাঁজ দিব একটা। হ্যাঁ, এভাবে ভাঁজ দিয়ে যাতে দুটো টুকরোই সমান হয়, তা না হলে একটা ছোট একটা বড় হয়ে যাবে। এই ভাঁজ বড় দাগ বরাবর আমি এটা কেটে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি পুরগুলো ভরব। চারপাশে পানি দিয়ে একটু ভিজায় নিতে হবে জোড়া দেওয়ার জন্য। পানের খিলির মতো করে একটা ভাঁজ দিব, একটার উপরে একটা তুলে হাতের মধ্যে নিব। এটা দেখলে মনে হবে যেন একটা পানের খিলি, পান যেভাবে বানায় এটা কোন তৈরি হবে, তার ভিতরে দিব পুরটা। পুরটাকে খুব ভালোভাবে সিঙ্গারার ভেতরে বসাতে হবে, যাতে পেটটা একটু মোটা মোটা হয়, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে আমি দুই পাশ টেনে জোড়া দিয়ে, তারপরে আবার এই মাথাটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে দুটো মাথাকে একসাথে চাপ দিব, ব্যাস তৈরি হয়ে। আমার কাছে এই ভাঁজটাই সুন্দর লাগে এবং এটাই সহজ লাগে। তো আমি তো অত এক্সপার্ট না, যেহেতু এটা রেগুলার বানানো হয় না, তো আমি আরও একটা বানায় দেখাচ্ছি। পানির খিরির মতো করে বাড়তি যে অংশটুকু আছে, একটা সাইড একটু বাড়তি থাকবে, তার এখানে আমি একটু পানি দিয়ে ভিজায় নিতে হবে, টেনে জোড়া দিব এবং এই মাথাটাকে আরও একবার ভাঁজ করে নিব। ব্যাস হয়ে গেল সিঙ্গারা, দোকানের চেয়ে কোনো অংশে কিন্তু খারাপ হয় নাই, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম, এখন ভাজার পালা, ভেজে নেই। ফ্রাই প্যানে তেলটা দিলাম, একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। খুব বেশি গরম হলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, তাই খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না, মোটামুটি তেলে ছাড়তে হবে হালকা গরম তেলে। তারপরে খুব ধীরে ধীরে, যেহেতু 2-3টা ভাঁজ দেওয়া আছে, তাই খুব ধীরে ধীরে অল্প আছে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়ার উপর রাখতে হবে, তা না হলে এক সাইডে হঠাৎ করে লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই যে আমার একটা হয়ে গেল, সারাক্ষণই এটাকে নেড়ে চেড়ে এর পিট পিট করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। মাঝারি আছে, আগুনটা একটু মাঝারি থাকবে, আমি আরেকটু আগুনটা কমিয়ে দিব। এখন একদম সিঙ্গারাগুলো বেশ দেখেই বোঝা যাচ্ছে যে ফুলে উঠেছে এবং বেশ মচমচে হয়েছে। ভাজা প্রায় শেষ হয়ে গেল, এই যে কালারটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে এতে পারফেক্ট কালার, এর বেশি আর আমি ভাজবো না, এবং যথেষ্ট মচমচা হয়েছে এটা। আমি এখন এগুলোকে তুলে ফেলবো, যেমনই হোক দেখতে, কিন্তু রেস্টুরেন্টের সিঙ্গারার চাইতে হাজার গুণে টেস্টি।
দেখতে হয়তো রেস্টুরেন্টের মতো না, কিন্তু ঘরের খাবার তো ঘরের মতোই হবে, রেস্টুরেন্টের মতোই নিশ্চয়ই হবে না, কিন্তু টেস্টটা বা এটার স্বাদটা এই সিঙ্গারার চমৎকার, কয়েক হাজার গুণ বেশি রেস্টুরেন্টের চাইতে। তো একটু কষ্ট করলে আমাদের সেই পচা খাবারগুলো খেতে হয় না। দেখ, সস দিয়ে আমি পরিবেশন নিয়ে চলে যাচ্ছি, যদিও আমি এখন একটাও খাবো না, যেহেতু আমি ওয়েট লস জার্নিতে আছি, আমার ফ্যামিলির অন্যান্য সদস্যরাই খাবে। তো আশা করি ভালো লেগেছে, থ্যাংক ইউ।